সরকারের আয়ু শেষ হয়ে আসছে আমেরিকা যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না এই সরকারকে দেশের মানুষ অনেক দিন ধরে ধরা রাস্তা খুঁজতেছে কোন জায়গা দিয়ে গলায় গামছা লাগাবে এখন যখন আমেরিকাও লাগাইছে গলায় গামছা আমরাও প্রস্তুতি নিচ্ছি মারবা আমরা মারলে দুই চারটাকে নিয়াবর মিশে আমরা বলছি বর্ষরী শরীয়তপুর জামালপুর বিভিন্ন জায়গায় ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে হামলা কারা করেছে ছাত্রলীগ যুবলীগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছে সেখানে আজকে ছাত্রলীগ যুবলীগ হামলা করছে যেই হামলা করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধের আগে স্বাধীনতাকামী ছাত্রদের উপরে জনতার উপরে সৈয়দের আয়ুবের গুন্ডা বাহিনী ছাত্র সংগঠন এনেছে আজকে সেই একই কাজ করছে এই ক্ষমতাসীন বিনা ভোটের মাফিয়া সরকারের ছাত্রলীগ যুবলীগ কিন্তু হামলা অনেকবার করেছে অসংখ্যবার রক্তাক্ত করেছে তারপরেও কি আমাদের মুখ বন্ধ করতে পেরেছে আমাদের প্রতিবাদ থামাতে পেরেছে ইনশাল্লাহ আগামীতেও পারবে না আগামীতেও পারবে না গ্রামে একটা কথা প্রচলিত আছে গ্রামে একটা কথা প্রচলিত আছে মানুষ মরার আগে আগর বাগর বলে এই সরকারের পতন ঘনে আসছে পতনে উন্মাদ হয়ে গেছে আগে দেখেছেন না আজ পাগলা খুব লাফাই ছিল না সংবিধানে ফিরে যাইতে চাইছে পাগলা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিতে চাইছে এই পাগলার ঠিকানা এখন কোথায় পাগলা গেলে তাই বলছি যে শুধু এই পাগল তো একটা না এই মন্ত্রিসভায় এরকম আরো উন্মাদ পাগল আছে এক এক করে প্রত্যেকের পতন একই পরিণতি হবে দুবাইয়ে জায়গা হয় নাই কানাডায় জায়গা হয় নাই পৃথিবীর কোথাও জায়গা হবে না পুলিশ প্রধান বর্তমান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ সহ র্যাবের মহাপরিচালক সাতজনের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কেন তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মীদেরকে গুম খুন করেছে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আমি এখানে আমার পুলিশ ভাই আছে তাদেরকে আমরা বলতে চাই আপনারা কি সমর্থন করেন যে পুলিশের পোশাক পরে কেউ রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করবে আপনারা সমর্থন করেন করেন না আপনারা কি সমর্থন করেন ঘর থেকে একজন মাকে ধর্ষণ করবে ভিন্ন মতের বিরোধী দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার কারণে আপনাকে সমর্থন করেন করেন না তো এই যে গুম খুনের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা এই বিনা ভোটের সরকারের গোলাম বিনা ভোটের সরকারের পা চাটা গোলাম তারা সাংবিধানিক দায়বদ্ধতা ভুলে গিয়ে এই মাফিয়া সরকারকে ক্ষমতায় রাখার জন্য তাদের পবিত্র হাতকে রক্তাক্ত করেছে তাই আজকে ওরা আন্তর্জাতিক ভাবে প্রত্যাখ্যাত হচ্ছে আরো লিস্টে কিন্তু অনেকেই আছেন কাজী সরকারি কর্মচারী কর্মকর্তা সহ প্রশাসনকে বলব দুষ্ট ব্যক্তির দায় প্রশাসন নিবে না সাতজন কিলার কিলারের দায় কেন পুরো বাহিনীর উপরে পড়বে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী আমাদের বাহিনী আমাদের ভাই বন্ধু আমাদের দেশের অস্তিত্বের সাথে তাদের নাম জড়িত এই সাতজন কিলারের কারণে তারা কলঙ্কিত হতে পারে না তাই আমরা বলেছিলাম আপনারা বাহিনীগুলোর মধ্যে থেকেও আওয়াজ উঠান মাফিয়াদের খুনিদের সাথে আপনারা কাজ করবেন না কারণ আরো 22 জন সেকেন্ড সিরিয়ালে আসবে তারপরে আরো আস্তে আস্তে আসবে এবং সহজ কথা বললাম রেকর্ড থাকবে এই কথা এই সরকারের আয়ু শেষ হয়ে আসছে আমেরিকা যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না এই সরকারকে দেশের মানুষ অনেক দিন ধরে ধরা রাস্তা খুঁজতেছে কোন জায়গা দিয়ে গলায় গামছা লাগাবে এখন যখন আমেরিকাও লাগাইছে গলায় গামছা আমরাও প্রস্তুতি নিচ্ছি মারবা
আমরা মারলে দুই চার টাকা নিয়া বলবো আমরা বলছি বহুত আগে আমরা বহুত আগে বলছি ইতিহাসের পথ পরিক্রমায় রক্ত ছাড়া মানুষের জীবন ছাড়া কোন সংগ্রাম সফল হয় নাই আজকে যে ভারতীয় আধিপত্যবাদী দালাল মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের উপরে চেপে বসেছে রক্ত ছাড়া এদের বিদায় ঘটবে না তো রক্ত তো আমরা দিতেছি সুতরাং এখন আর যতটুকু রক্তের প্রয়োজন আমরা ততটুকু রক্ত দেব আজকে